বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। এ খবরে একেবারে চুপ শাকিবের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি নায়িকা। তবে বিয়ের খবরে শাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার ছেলে শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস। গণমাধ্যমের খবর, শাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান, পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি। আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।